السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آية الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون الحمد لله প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করে সব ধরনের নিয়ামত দ্বারা সুসজ্জিত করেছেন মুসলিম সমাজের জন্য সবচাইতে বড় যে নিয়ামত সেটি হলো ইসলাম সেই ইসলামের নিয়ামত দ্বারা আমাদেরকে সুসজ্জিত করেছেন আমরা মুসলিম হিসাবে আমরা আমাদের দাবি বা আমরা যে মুসলিম আমাদের অস্তিত্ব নিহিত আছে কোরআন এবং সুন্নাহর ভিতরে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন এবং সুন্নাহ আমাদের ফিরে যাওয়ার জায়গা অর্থাৎ আমাদের জীবন আমরা গড়ে তুলব আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে আমরা সাজাব রঙিন করব কোরআন এবং সুন্নাহর আলোকে তাহলে আমরা সত্যিকারের মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারব ইসলামের সেই বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন আরবি ভাষায় যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আলিফ লাম রা এগুলো হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত যে এটি একটি এমন সুস্পষ্ট কিতাব যেটা তিনি নাযিল করেছেন ইন্না আনজালনাহু নিশ্চয়ই আমি উহাকে অবতীর্ণ করেছি কোরআনান আরাবিয়ান আরবি ভাষায় কোরআন নাযিল করেছি লাআল্লাকুম তাআকিলুন যাতে করে তোমরা অনুধাবন করতে পারো অর্থাৎ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় নাযিল করেছেন যেমনি ভাবে হাদিসে পাওয়া যায় কালা হাসান ইবনে আতিয়া كان جبريل عليه الصلاة والسلام كان جبريل عليه الصلاة والسلام ينزل على رسول الله صلى الله عليه وسلم بالسنة كما ينزل عليه بالقرآن ويعلمه إياها كما يعلمه القرآن رواه الحاكم অর্থাৎ হাসান ইবনে আতিয়া তিনি বলেন যে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করতেন সুন্নাত নিয়ে যেমনি ভাবে তিনি কোরআন নিয়েও আগমন করতেন অর্থাৎ কোরআন নিয়ে তিনি আগমন করতেন পাশাপাশি তিনি সুন্নাত তথা হাদিস নিয়েও আগমন করতেন সম্মানিত দর্শক শ্রোতাকে উদ্দেশ্য করে বলছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম তিনি আগমন করতেন কোরআন নিয়ে এবং পাশাপাশি হাদিস নিয়ে সেখানে হাসান ইবনে আতিয়া তিনি বলছেন যে ওয়ায়ুআল্লিমুহু ইয়াহা অর্থাৎ তিনি তাকে কোরআন শিক্ষা দিতেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিতেন যেমনি ভাবে তিনি হাদিসও শিক্ষা দিতেন তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিস এটি হলো আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের একমাত্র পথ যেটি আরবি ভাষায় যেটি নাযিল করা হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে বোঝার জন্য বলছেন আফালা ইতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা যে মানুষের কি হলো যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন বুঝে না অনুধাবন করে না নাকি তাদের অন্তকরণে মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে অতএব মুসলিম জাতি হিসেবে আমাদের আত্মপ্রকাশ বা আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কোরআন সুন্নাহর বিকল্প নেই এবং সেটি বুঝতে হবে অনুধাবন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহিলিয়াতকে একেবারে ঠুঠার আঘাত হেনে শেষ করে দিয়ে তিনি যে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন বা সবচাইতে উন্নত জাতিতে তিনি রূপান্তরিত করেছিলেন সে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যদি দেখি সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন এবং সুন্নাহ তারা বুঝেছিলেন
তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ছাত্রদের মধ্যে হতে অন্যতম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন কোরআন পড়তেন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10টি আয়াত সবক নিতেন। এই 10টি আয়াত ভালো করে তারা শুদ্ধভাবে পড়া শিখতেন এবং তার মর্মার্থ বুঝতেন। এরপরে এই 10টি আয়াতের বিধানগুলো তাদের জীবনে বাস্তবায়ন করার পরে তারা পরবর্তী 10টা আয়াতের সবক নিতেন। এভাবে সাহাবায়ে কেরাম তারা কোরআন এবং হাদিস অধ্যয়ন করতেন, বুঝতেন এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতেন, যার ফলে একবারে মানবতাহীন একটা জাতি সর্বোত্তম মানবতার একেবারে অগ্রগামী, মানবতার একেবারে নিদর্শন হিসাবে তারা বিশ্বে আত্মপ্রকাশ করেছিল। যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগের যুগ হচ্ছে, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, এর পরের যুগের মানুষ, এর পরের যুগের মানুষ। অর্থাৎ উত্তম আদর্শগত মানুষ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষ। তাই আরবি ভাষা শিক্ষা করা এবং সে ভাষা বোঝা এবং এই ভাষা শিখে কোরআন এবং হাদিস অনুধাবন করা, বুঝে পড়া, এটি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার মাধ্যমে আমার আপনার জীবনের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো আমরা তাই আলহামদুলিল্লাহ যে আমরা ইচ্ছা করেছি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ভাষায় কোরআন এবং হাদিস নাজিল হয়েছে সে ভাষা আমরা পৃথিবীর আনাচে কানাচে, আমাদের বাংলাদেশ ও পৃথিবীর আনাচে কানাচে আমরা ইনশাআল্লাহ ছড়িয়ে দিতে চেষ্টা করব, বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি। তাই আমাদের এই উদ্যোগ আলহামদুলিল্লাহ যে আমাদের এই স্পেশাল কোর্সে আমাদের উদ্যোগ, আমি উদাত্ত আহ্বান জানাবো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে এই ক্লাসগুলো অংশগ্রহণ করে নেটের মাধ্যমে অংশগ্রহণ করে এখান থেকে কিছু কোরআন এবং হাদিসের যেই বিদ্যা সেটা শিখার যে রাস্তা সে রাস্তাটা ইনশাআল্লাহ প্রশস্ত হবে বলে আমরা আশা করছি। তো আজকে আমরা আরবি ভাষা শিখতে আমাদের প্রথম কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা অপরিহার্য। তো আমরা যে বিষয়টা বা যে বইটা আমরা পড়ব সে বইটির নাম হচ্ছে দুরুসুল লুগা আল আরাবিয়া লিগাইরিন নাতিকিনা বিহা, দুরুসুল লুগা আল আরাবিয়া, এটা লিখেছেন আদ-দুকতুর আব্দুর রহিম, দুকতুর আব্দুর রহিম তিনি এই বইটা তিনি লিখেছেন, সংকলন করেছেন, এই বইটা আমরা পড়ব। তবে এই বইটা বোঝার আগে আমাদের কিছু জরুরি কিছু মানে কিছু শব্দ আমাদের জানা দরকার, কিছু পারিভাষিক শব্দ, বেসিক কিছু জ্ঞান আমাদের দরকার, যেগুলো হলে আমাদের এই বইটা বুঝতে সুবিধা হবে, সেই বিষয়গুলো আমরা আগে জানবো। তো প্রথম আমাদের জানা দরকার যে আমাদের এই বইয়ের শুরুতে আদ-দারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠ, প্রথম পাঠে একটা শব্দ ব্যবহার করা হয়েছে হাদা, হাদা এটা এই শব্দটার নাম হচ্ছে ইসমু ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক বিশেষ্য। আমরা যখন কাউকে ইঙ্গিত করে বলি এই যে ওই দেখা যায় তাল গাছ, এই আমাদের গা, এভাবে আমরা ইঙ্গিত করে থাকি, এই আর ওই এভাবে ইশারা করতে বা ইঙ্গিত করতে যেই আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় সেটার নাম হলো ইসমুল ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক বিশেষ্য, এটাকে বলে হাজা, এটা বলে হাজা। তাহলে এই হাজা আমাদের জানা দরকার যে আরবি ভাষায় সর্বপ্রথম আমাদের জানা দরকার যে আদাত অর্থাৎ আদাত, আদাত অর্থাৎ বচন, বচন আমরা জানি আদাত সম্পর্কে আমাদের আগে ধারণা নিতে হবে অর্থাৎ কিছু প্রাথমিক কিছু জ্ঞান আমাদেরকে নিতে হবে এই বই বুঝতে হলে। তার মধ্যে হলো আদাত কি জিনিস, আদাত শব্দের অর্থ হলো বচন, আদাত অর্থ বচন। বাংলায় যদি আমরা দেখি বাংলায় বচন দুই প্রকার, এক বচন বহু বচন, ইংলিশেও বচন দুই প্রকার, সেটি হলো সিঙ্গুলার প্লুরাল, এভাবে ইংলিশে বচন দুই প্রকার, কিন্তু আদাত বচন আরবিতে হলো তিন প্রকার। এক নাম্বার
واحد دو نمبر تس تسنية تسنية تین نمبر جمع অর্থাৎ বচন কয় প্রকার আরবি ভাষায় তিন প্রকার ওয়াহিদ একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে ওয়াহিদ বলা হয় সেটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে তাসনিয়া দুইজন ব্যক্তি বা দুইটি বস্তুকে তাসনিয়া বলা হয় জামা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে জামা বলা হয় তাহলে আমরা আরবি শিখতে গেলে আমাদেরকে আগে বচন সম্পর্কে ধারণা রাখতে হবে যে আমি যে শব্দটাই পড়বো যেমন এই শব্দটা আমি যখনই উচ্চারণ করব তখন আমাকে জানতে হবে শব্দটার বচন কি এক বচন দ্বি বচন বহু বচন আমাকে এটা আগে জানতে হবে তাহলে বচনের আরবি হলো আদাত এই আদাত আরবি ভাষায় তিন প্রকার কয় প্রকার তিন প্রকার তিন প্রকার ওয়াহিদ তাসনিয়া জামা ওয়াহিদ একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ওয়াহিদ বলা হয় তাসনিয়া দুইটি ব্যক্তি বা বস্তুকে তাসনিয়া বলা হয় জামা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে জামা বলা হয় এখানে আমাদের আরো একটা জরুরি ভিত্তিতে জানা দরকার সেটা হলো জিন্স জিন্স অর্থ হতো লিঙ্গ জিন্স অর্থ লিঙ্গ জিন্স অর্থ লিঙ্গ অর্থাৎ লিঙ্গ সম্পর্কে আমাদের জানতে হবে লিঙ্গ কি অর্থাৎ আমরা জানি যে বাংলা ভাষায় বা অন্যান্য ভাষায় দেখা গেছে লিঙ্গ বেশ কয়েক প্রকার যেমন পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ কিলিপলিঙ্গ এরকম ইয়ে আছে জড় পদার্থ কিন্তু আরবি ভাষায় লিঙ্গ হলো দুই প্রকার আরবি ভাষায় লিঙ্গ জিন্স লিঙ্গ আরবি কি জিন্স অর্থাৎ জিন্স হলো লিঙ্গ অর্থাৎ আমি জানবো তখন আমার জানা দরকার যেমনি প্রথম ভাগে আমি জানলাম যে শব্দটা এক বচন দ্বি বচন না বহু বচন এরপরে আমার শব্দটা সম্পর্কে জানতে হবে যে এটা স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ তাহলে জিন্স শব্দ অর্থ হলো লিঙ্গ আরবি ভাষায় লিঙ্গ দুই প্রকার লিঙ্গ কয় প্রকার দুই প্রকার দুই প্রকার এক নম্বর হলো মুজাক্কার দুই নম্বর হলো মুয়ান্নাস কি মুয়ান্নাস মুজাক্কার মানে হলো পুলিঙ্গ পু লিঙ্গ আর মুয়ান্নাস অর্থ হলো স্ত্রীলিঙ্গ কি স্ত্রীলিঙ্গ তাহলে জিন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে জিনস হলো লিঙ্গ মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার অর্থ হলো পুলিঙ্গ মুয়ান্নাস হলো স্ত্রীলিঙ্গ তাহলে আমরা যখনই কোন শব্দ সম্পর্কে জানবো সে শব্দ সম্পর্কে জানতে হলে প্রথম জানতে হবে কি আদাব এটি এক বচন না দ্বি বচন না বহু বচন এক বচন কে আরবিতে ওয়াহিদ বলা হয় দ্বি বচনকে তাসনিয়া বলা হয় বহু বচনকে জামা বলা হয় এবং এই শব্দ সম্পর্কে যখন আমি জানতে যাব তখন আমাকে লিঙ্গ সম্পর্কে জানতে হবে যে শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস অর্থাৎ পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ পুলিঙ্গকে মুজাক্কার বলা হয় আর স্ত্রীলিঙ্গকে মুয়ান্নাস বলা হয় তাহলে আমরা যখন দেখব যে হাদা এটি কি ইঙ্গিতবাচক বিশেষ্য অর্থাৎ যখন আমরা এই বা ওই বলে ইশারা করব তখন আমরা এটা হাজা বলব তাহলে আমাদের এটা জানা দরকার যে হাজাটা প্রথমে আমি জানি এটি কয় কয় বচন বচন আদাত তাহলে হাজা এটা হলো হাজা এটা হলো ওয়াহিদ ওয়াহিদ তাহলে দ্বি বচন কি হবে যেহেতু আরবি ভাষায় এক বচন দ্বি বচন বহু বচন আছে তাহলে কি হবে হাজানি হাজা এটা হলো তাসনিয়া তাসনিয়া তাহলে বহু বচন কি হবে যেহেতু এটা আমরা এটি শিখবো আমরা বস্তুবাচক হাজিহি হাজিহি জমা অর্থাৎ এটা হলো বস্তুবাচকের রূপ অর্থাৎ এই ইসমে ইশারা ইঙ্গিত বাচক বিশেষ্য যেগুলো সেটা আবার ব্যবহারের দিক থেকে দুই ভাগে বিভক্ত হয় এই রূপটা হলো শুধুমাত্র বস্তুদের জন্য এই রূপটা হলো বস্তুদের জন্য অর্থাৎ বস্তুকে যখন আমরা ইশারা ইঙ্গিত করব যেমনি ভাবে বললাম হাদা
কালামুন হাদা কালামুন যখন আমি দুইটা কলম বলবো তখন কি বলবো হাদানে কালামানে যখন আমরা অনেকটি কলম যখন আমরা বলবো তখন কি বলবো হাদিহি আকলামুন হাদিহি আকলামুন অর্থাৎ বস্তুর ক্ষেত্রে এইভাবে একবচন যদি মুজাক্কা হয় এক এক যদি মুজাক্কা হয় তাহলে হাজা যদি দ্বিবচন মুজাক্কা হয় তাহলে হাজানে বহুবচন মুজাক্কা হলে হাদিহি জমা তাহলে একবচন দ্বিবচন বহুবচন মুজাক্কার রূপ এটা হলো বস্তুর ক্ষেত্রে কার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এখন এটা আমরা যদি মুয়ান্নাস করি এটা হলো মুজাক্কা এই তিনটা হলো মুজাক্কা এটা কি মুজাক্কা এখন আমরা অনুরূপভাবে বস্তুবাচকের মুয়ান্নাসটা কিভাবে করা যায় যেমন ধরো হাজিহি হাজিহি ওয়াহিদ হাতানি তাসনিয়া হাজিহি জামা এটা কিন্তু বস্তুবাচকের জন্য এগুলো এই নিকটবর্তী ইসমে ইশারা বা ইঙ্গিতবাচক বিশেষ্য এগুলো নিকটবর্তী দূরবর্তী না মানে ওই এই এই রূপটা নিকটবর্তী মানে দূরবর্তী না তাহলে হাজা এটা নিকটবর্তী নিকটবর্তী ইঙ্গিতবাচক বিশেষ্য যদি বস্তুবাচক হয় ব্যক্তিবাচকের রূপ আলাদা ব্যক্তিবাচকের রূপ আলাদা অর্থাৎ ব্যক্তিতে ব্যক্তির জন্য অন্যভাবে ব্যবহার হবে এটা শুধু বস্তু বস্তুদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় আমরা এটা প্রথম শিখবো তাহলে হাজা মুজাক্কার একবচন হাজানে মুজাক্কার দ্বিবচন হাজিহি মুজাক্কার বহুবচন এটা হলো আর এই তিনটা হলো মুয়ান্নাসের জন্য এই তিনটা মুয়ান্নাসের রূপ এই তিনটা কি মুয়ান্নাসের রূপ অর্থাৎ হাজিহি কথা কথা হাজিহি মাসাহাতুন হাজিহি মাসাহাতুন হাতানে মাসাহাতানে যদি দুইটা হয় তাহলে এই দুইটি দাসটার মাসাহাতুন মাসাহাতানে হাদিহি মাসাহাত হাদিহি মাসাহাত তাহলে যদি আমরা ইসমে ইশারা এভাবে ব্যবহার করি তাহলে হাজা হাজাকে যখন মুজাক্কা ব্যবহার করব হাজা কালামুন হাজানে কালামানে হাদিহি আকলামুন এটা ব্যবহার করতে পারি হাদিহি কালাম সুয়াতুন হাদিহি কালাম সুয়াতুন হাদিহি কালাম সুয়া হাতানে কালাম সুয়াতানে হাদিহি কালাম সুয়াত এভাবে আমরা এই ইসমে ইশারাগুলো ব্যবহার করতে পারি তাহলে আমরা যদি এখন বইয়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বইয়ে তাহলে কি বললাম এই রূপটা কি বললাম ইসমে ইশারা ইসমুল ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক বিশেষ্য নিকটবর্তী মানে কাছাকাছি যারা থাকবে কাছাকাছি কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করতে এই ইসমগুলো ব্যবহার করা হবে এক বচন মুজাক্কার হলে হাজা দ্বিবচন মুজাক্কার হলে হাজানে বহুবচন মুজাক্কার হলে হাজিহি আর যদি এক বচন মুয়ান্নাস হলে মানে স্ত্রীলিঙ্গ যদি হয় তাহলে হাজিহি দ্বিবচন দ্বিবচন মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হলে হাতানে আর বহুবচন স্ত্রীলিঙ্গ হলে হাজিহি মানে এটা হলো বস্তুবাচকের ক্ষেত্রে এখন প্রশ্ন থাকতে পারে যে হাজিহি বস্তুবাচকের বহুবচন আর বস্তুবাচকের একবচন মুয়ান্নাস একই রকম কেন হলো মুজাক্কার আর মুয়ান্নাস একই রকম হচ্ছে কেন কারণটা হচ্ছে আরবিতে একটা রুলস আছে যে প্রত্যেক বহুবচন মুয়ান্নাসের হুকুমে চলে আসে অর্থাৎ স্ত্রীলিঙ্গর হুকুমে চলে যায় প্রত্যেকটা মুয়ান্নাস যখন যেমন কালামুন হলো মুজাক্কা অর্থাৎ পুলিঙ্গ কালামুন পুলিঙ্গ কালামানে দুইটা কলম পুলিঙ্গ কিন্তু যখন অনেকগুলো কলম একসাথে হবে তখন সেটা বহুবচন হয়ে গেল আর বহুবচন হয়ে গেলে কি হয়ে যায় সেটা মুয়ান্নাসের হুকুমে চলে যায় বা স্ত্রীলিঙ্গের হুকুমে চলে যায় তাই আমরা এভাবে আমরা পড়ব হাজা কালামুন হাজানে কালামানে হাজিহি আকলামুন তারপরে হাজিহি হাজিহি কালামসুয়াতুন বা মাসাহাতুন হাতানে মাসাহাতানে হাজিহি মাসাহাত আচ্ছা এভাবে আমরা এখন এই আমাদের দারসুল আউয়ালটা আমরা পড়ব দেখি কিভাবে আছে আমাদের দারসুল আউয়াল যেমন এখানে আছে
হাজা বাইতুন, হাজা বাইতুন। তাহলে কি বললাম হাজা অর্থ কি বললাম? ইহা। হাজা অর্থ কি বললাম? ইহা। বাইতুন অর্থ হলো একটি বাড়ি, বাইতুন অর্থ একটি বাড়ি। তাহলে হাজা বাইতুন, হাজা বাইতুন, ইহা একটি বাড়ি, ইহা একটি বাড়ি। আচ্ছা, এই হাজা ইসমে ইশারা সম্পর্কে আমরা মোটামুটি বিশ্লেষণ করলাম, মোটামুটি মোটামুটি বিশ্লেষণ করেছি কি যে হাজাটা হলো হাজা নিকটবর্তী ইঙ্গিতবাচক বিশেষ্য, বস্তুবাচক পুলিঙ্গের জন্য কিভাবে ব্যবহার হয়, স্ত্রীবাচক ইসমে ইশারা নিকটবর্তীর জন্য কিভাবে ব্যবহার হয় আমরা এটা শিখলাম। এখন হাজা বাইতুন, এই বাইতুন সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া দরকার। এটাকে বলা হয়, এটা একটা হলো ইসিম। এটা কি ইসিম? ইসিম মানে বিশেষ্য, ইসিম মানে বিশেষ্য। আমরা যখনই কোনো আরবি ভাষা শিখতে যাব তখন প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের আরবি ভাষার উৎসটা কি, আমাদের উৎসটা কি এটা আমাদেরকে জানতে হবে। হাজা বাইত এ দার্সের আগে আরো কয়েকটা বিষয় আমাকে আমাকে তোমাদের সামনে তুলে ধরতে হবে। যেমন দেখো যে আল্লাহ, লফজ কি জিনিস, অর্থাৎ আমাকে আগে এসএম ফেল হরফ সম্পর্কে তোমাদের সামান্য ধারণা দিতে হবে, নাহলে তুমি বাইতুন কি যে জিনিস বুঝবে না। আল্লফজ, লফজ কাকে বলা হয়? লফজ হলো মানুষের মুখ দিয়ে যা বের হয়, মানুষের মুখ দিয়ে যা বের হয় সেটাই হলো লফজ। কথার কথা বললাম, এই এদিকে আসো, এটা একটা লফজ। এই ওই, কোথায় যাচ্ছ, কোথায়, এখানে, এগুলা কি লফজ। মানুষের মুখ দিয়ে যা বাইর হবে তাই লফজ, আর মানুষের মুখ দিয়ে যা বাইর হচ্ছে তাই লফজ। এই লফজ গুলোর মধ্যে হতে কিছু আছে অর্থ জানা থাকবে, অর্থ বোঝা যাবে, আর কিছু আছে অর্থ কি বোঝা যাবে না। যদি অর্থ বোঝা না যায় তাকে বলা হয় মুহমাল। কি বলা হয়? মুহমাল। আমি বললাম দাইজুন, আমি একটাই বললাম দাইজুন, এটার কোনো অর্থই নাই, মানে এটা হলো মুহমাল। বা বললাম ভাত তাত, তাতের কোনো অর্থ আছে? এ ভাত টাত খাইছো, কথা টথা আমরা এভাবে বলি না, ভাত তাত, এ তাত, তাতের কোনো অর্থ আছে? মানে যেই শব্দটা মুখ দিয়ে বের হলো, হ্যাঁ, শব্দটা, যে শব্দটা মুখ দিয়ে বের হবে এই শব্দের যদি কোনো অর্থ থাকে তাহলে হবে মওদু, আর যদি অর্থহীন হয়ে থাকে তাহলে বলা কি হবে কি মুহমাল, মানে এটার অর্থ নেই। যেহেতু মুখ দিয়ে মানুষের যা বের হবে তাই হলো লফজ। লফজ কাকে বলে? মানুষের মুখ দিয়ে যা বের হবে উচ্চারিত হবে তাকে লফজ বলা হয়। লফজ, লফজ অর্থ হলো শব্দ, লফজ শব্দের কি শব্দ, তাহলে লফজ মানুষের মুখ দিয়ে যা বের হবে তাই হলো লফজ। এই লফজটা হয় অর্থহীন হবে না হলে অর্থবোধক হবে, যদি অর্থহীন হয় তাহলে তাকে বলা হয় মুহমাল, আর অর্থবোধক হলে কি বলবে মওদুর, কি বলা হবে মওদুর। তাহলে যেহেতু অর্থহীন শব্দ মুখ দিয়ে বের হলে ওটার কোনো অর্থ নাই, আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন নেই, আমরা কি নিয়ে আলোচনা করব মওদুর নিয়ে, অর্থাৎ যেটার অর্থ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন মওদুতে যাই, যে যেহেতু আমাদের অর্থ আছে সে অর্থতে যেতে হবে, এই হলো মওদুর। আল মওদুর, আল মওদুর, আল মওদু কাকে বলে? অর্থবোধক শব্দকে, অর্থাৎ অর্থবোধক শব্দ, কথার কথা, মিরওয়াহাতুন ফ্যান, বাবুন একটি দরজা, মিরওয়াহাতুন একটি ফ্যান, সাবুরাতুন একটি বোর্ড, কালামুন একটি কলম, কিতাবুন একটি বই, মাকতাবুন একটা টেবিল, হ্যাঁ, তারপরে তারপরে সাআতুন একটি ঘড়ি, এগুলা কি? এগুলো সব মওদু, অর্থাৎ মুখ দিয়ে আমার যা বের হচ্ছে সেটার যদি অর্থ থাকে তাহলে তাকে মওদু বলা হয়। তাকে কি বলা হয়? মওদু বলা হয়। আর এই মওদুটা দুই প্রকার, মওদুটা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো আল মুফরাদু, আল মুফরাদু, আল মুরাক্কাবু, অর্থাৎ মানুষের মুখ দিয়ে যা বের হবে সেটা যদি অর্থ থাকে সে অর্থটা আবার দুই প্রকার হয়, একক শব্দ হবে অথবা যৌগিক শব্দ হবে। কি হবে? একক শব্দ হয় একক শব্দ হবে, না হলে যৌগিক শব্দ হবে।
যদি একক শব্দ হয় তাহলে তাকে কি বলা হবে মুফরাদ কথার কথা আমি বললাম কিতাবুন কি বললাম কিতাবুন অর্থাৎ একটি বই একটি বই একটি বই আল মুরাক্কাব কাকে বলে মুরাক্কাব কি যদি একক শব্দ না হয় যদি একাধিক শব্দ যদি হয় যেমন ধরো কিতাবু যাইদিন কিতাবু এখানে কয়টা আছে দুইটা দুইটা শব্দ আছে না কিতাবু যাইদিন মানে যায়েদের কিতাব যায়েদের কিতাব তাহলে যেই শব্দটা আমাদের মুখ দিয়ে বের হয়ে অর্থ আছে সেটা দুই ভাগে বিভক্ত হয় একক শব্দ হবে না হলে কি হবে যৌগিক শব্দ হবে না হলে কি হবে যৌগিক শব্দ হবে যৌগিক শব্দ আমরা যেহেতু প্রাথমিক শিক্ষায় আমরা আছি আমরা যৌগিক শব্দ নিয়ে এখন আলোচনা করব না আমরা আলোচনা করব মুফরাদ নিয়ে আমরা কি আলোচনা করব মুফরাদ নিয়ে আমরা মুফরাদের পরে আমরা যৌগিক শব্দে যাব তাহলে আমরা এখানে মুরাক্কাবকে আমরা কি করলাম মাউযু থেকে মুরাক্কাব বের করে আমরা এটা দেখে দিলাম কি করলাম দেখে দিলাম আমরা এখন মুফরাদ নিয়ে আলোচনা করব মুফরাদ নিয়ে আলোচনা করে আমরা এই পৃষ্ঠাটা পড়ব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলবো যেমন ধরো রাজুলুন কি রাজুলুন অর্থ একজন পুরুষ বা একজন ব্যক্তি একজন ব্যক্তি আচ্ছা এটা কি বলা হয় মুফরাদ তুমি মুফরাদের অপর নাম হলো মিলে যদি কোন অর্থ প্রদান করে যদি কোন অর্থ প্রদান করে তাহলে তাকে কি বলবো কালেমা ক্লিয়ার যদি এক বা একাধিক হরফ মিলে যদি একটা অর্থ প্রদান করে তাহলে তাকে কি বলা হয় কালেমা আর মুফরাদের আমরা যদি সংজ্ঞা করি তাহলে কি বলবো ওই কথাটাকে এভাবে বলতে পারি যে প্রত্যেক একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে তাহলে আমাদের জানা দরকার যে মুফরাদের যত সংজ্ঞা জানলাম যে মুফরাদ কাকে বলে জানলাম মুফরাদ এখন বা কালেমা তিন কালেমা কত প্রকার কালেমার প্রকার জানবো আমরা ঠিক আছে কালেমার প্রকার দেখো খুবই গুরুত্বপূর্ণ জিনিস কালেমা তিন ভাগে বিভক্ত কালেমা বা মুফরাদ কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত আল ইসম আল ফিইল আল হরফ ঠিক আছে ভাই ভাই বলতে পারো যে ইসমুন ইসমুন ফিআলুন হরফ অর্থাৎ কালেমা তিন প্রকার ইসম ফিআল হরফ তুমি আরবি ভাষায় যত ভাবে কথা বলো না কেন এই তিনটার বাইরে কিছু নাই আরবি ভাষা এ কোরআন কোরআনের মধ্যে যা কিছু আছে সব এই তিনটার মধ্যে হয় ইসিম হবে না হলে ফেল হবে না হলে হরফ হবে এর বাইরে আর কিছু নাই অর্থাৎ মানুষের মুখ দিয়ে যা বের হবে সেটা যদি অর্থ থাকে সে অর্থটা যদি একটা হয় তাহলে কালেমা আর এই কালেমা তিন প্রকার ইসিম ফেল হরফ এগুলোর থেকে জোড়া দিয়ে তখন মুরাক্কাব ওই যে একটা মুরাক্কাব ছেড়ে আসলাম না মুরাক্কাব আমরা পরে আলোচনা করবো যে এগুলো জোড়া তালি দিয়ে আবার কি হবে মুরাক্কাব হবে এই তিনটার বাইরে কোনো কিছু নেই তাহলে সংক্ষিপ্ত ভাবে আমরা জানি ইসিম কাকে বলা হয় ইসিম ওই কালেমাকে বলা হয় যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে যে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে অন্যের সাহায্য ছাড়া তিন কালের সাথে সম্পর্ক না রেখেই অর্থাৎ ইসিম মানে তার মধ্যে কোনো কাল পাওয়া যাবে না ইসিম মানে তার মধ্যে কোনো কাল পাওয়া যাবে না কাল বুঝো কাল হলো অর্থাৎ একটা ক্রিয়া সংগঠিত হতে হলে তখন একটা কালের প্রয়োজন আছে কাল আমরা জানি জামান বা কাল তিন প্রকার মাজি মুস্তাকবিল হাল বর্তমান অতীত
ভবিষ্যৎ, বর্তমান অতীত ভবিষ্যৎ। আর এই কালগুলোকে আমরা সহজে চিনতে পারি যদি ক্রিয়ার শেষে ল থাকে তাহলে অতীত, যদি ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে ভবিষ্যৎ, আর ল বা যদি না থাকে তাহলে আমরা বুঝবো বর্তমান কাল। তাহলে এসএম যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, কারো সাহায্য লাগবে না এবং কোন তার মধ্যে কাল পাওয়া যাবে না। আমি যদি বলি মেরুয়া খাতুন একটি ফ্যান, এর মধ্যে কোন কাল আছে, বর্তমান অতীত কোনটা আছে, কিছুই নেই। কালামুন একটি কলম, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে, তাহলে আমি যদি বলি ইসম কালামুন, কালামুন কালামুন, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছি কি পারে নাই, এর মধ্যে কোন কাল আছে, হ্যাঁ কাল নাই। অর্থাৎ তাহলে ইসম কাকে বলা হয়, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, নিজের অর্থ নিজে প্রকাশ করবে, কোন কালের সাথে সে সম্পর্ক রাখবে না। আচ্ছা এখন ফেল কাকে বলে, ফেল ওই কালামকে বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে ঠিকই কিন্তু তার মধ্যে যে কোনো একটি কাল পাওয়া যাবে। কাল কি হয়, বর্তমান কাল না হলে অতীত কাল না হলে ভবিষ্যৎ কাল, এই তিনটা কালের মধ্যে যে কোনো একটি কাল পাওয়া যাবে তাকে কি বলা হয় ফেল। তাহলে ফেল কাকে, ওই কালামকে বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তিন কালের সাথে, যে কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে মিলিত হয়ে, না হলে সে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। অর্থাৎ কালের সাথে সে সম্পর্ক রাখতেই হবে, সম্পর্ক রাখতেই হবে। আচ্ছা এসএম এবং ফেল মধ্যে একটা অন্যতম তফাৎ হলো, এসএম এবং ফেল মধ্যে তফাৎটা কি, এর মধ্যে কাল পাওয়া যাবে না, এর মধ্যে কাল পাওয়া যাবে, ঠিক আছে। আর একটা পার্থক্য আছে, এসএম এর অস্তিত্ব আছে, ফেলের অস্তিত্ব নেই। অস্তিত্ব কি, আমি যখন কালামুন বলবো, কালামুন মানে হলো একটি কলম, কিন্তু ফেল কি, দোয়াবা, ফেল হলো দেখো দোয়াবা, দরাবার তো সে প্রহার করলো, সে প্রহার করলো, প্রহার করাটা হলো ফেল, প্রহার করলো এটাকে দেখা যাইতেছে, ধরা যাবে, হ্যাঁ ধরা যাবে, আমি যেমন দেখা যাইতেছে কালামুন, এই যে কলম ধরা যাচ্ছে, এটা ধরা যাচ্ছে, দেখা যাচ্ছে, মানে এটার অস্তিত্ব আছে। অর্থাৎ এসএম এর অস্তিত্ব আছে আর এটার অস্তিত্ব নাই, এটা কি নাই, অস্তিত্ব নাই। তাহলে এক নম্বর পার্থক্য কি, এসএম, এসএম এর মধ্যে কোনো কাল পাওয়া যাবে না, ফেলের মধ্যে কাল পাওয়া যাবে। এসএম এর অস্তিত্ব থাকবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, দেখা যাবে, কিন্তু ফেলকে ধরা ছোঁয়া যাবে না, ফেলকে কি করা যাবে না, এর হলো অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই। আচ্ছা আর এসএমটা এটা এমন একটা যে এই এসএম সম্পর্কে এই সংবাদ দিয়ে থাকে, এই ফেলের কাজ কি, এই ফেলটার কাজ হলো এই এসএম সম্পর্কে কি দিবে, সংবাদ দিবে। মোটামুটি এই তিনটা জিনিস যদি বুঝে থাকো তাহলে ইনশাআল্লাহ এসএম ফেল চিনতে অসুবিধা হয় না। তাহলে এসএম কাকে বলা হয়, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তার মধ্যে কাল পাওয়া যাবে না এবং তার অস্তিত্ব বিদ্যমান, তার অস্তিত্ব বিদ্যমান। আচ্ছা ফেল কাকে বলে, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, তার তিন কালের যে কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যেতে হবে আর তার অস্তিত্ব পাওয়া যাবে না। অর্থাৎ এর অস্তিত্ব পাইতে হলে একে লাগবে, এর অস্তিত্ব পেতে হলে একে লাগবে, অর্থাৎ দরাবা, সে প্রহার করলো, এই সে কে, এসএম, সে কে, এসএম। তাহলে এই দরাবা, এই ফেলের অস্তিত্ব পাইতে হলে কি করতে হবে, এসএম কে লাগবে। আচ্ছা আর হরফ কি, হরফ শব্দের অর্থ হলো আত্মফ, অর্থাৎ এক প্রান্তে পড়ে থাকা, অর্থাৎ হয় এসএম না হলে ফেলের সহযোগিতা ছাড়া এই নিজের অর্থ প্রকাশ করতে পারবে না, এর নাম হলো হরফ। যেমন ধরো আমি বললাম যে জাহাবা বাকরুন, জাহাবা বাকরুন ইলাস সুকি, ইলাস ইলাস সুকি, ইলাস সুকি, এদিকে খেয়াল করো, জাহাবা বাকরুন, জাহাবা বাকরুন, বকর গেল ইলাস সুকি, বাজারের দিকে। এখন এই যে ইলা, এটা হলো হরফ, আমি যদি শুধু ইলা ইলা করে যদি জিকির করতে থাকি, ইলা ইলা কি বলবা, যে ওস্তাদ পাগল হয়ে গেছে, ইলা ইলা শুরু করলো কেন। কিন্তু যখন বলবো ইলাস সুক তখন বুঝবা, মানে আমি এসএম এর, এসএম এর দিকে আমি কি করছি, এটার সাথে মিলাইছি, মানে ইলা ইলা সে এসএম এর সাথে মিলে কি করছে, নিজের একটা অর্থ প্রকাশ করছে। তাহলে হরফটাকে বলা হয় যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এসএম ফেলের সাথে না মিলে, এসএম ফেলের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। যেমন হলো ইলা ফি, ইলা ফি, আমি বললাম ফি মধ্যে, মধ্যে কোন অর্থ বোঝা যাইতেছে, মধ্যে মধ্যে কি, মধ্যে কি, মধ্যে ওস্তাদি, আমি তখন বললাম ফিল ফাসলি, মানে শ্রেণীর মধ্যে বা শ্রেণীতে,
ফিল মসজিদে মসজিদে বুঝা গেছে আলা উপরে আলা আলা উপরে উপরে কি উপরে আলা রাস মাথার উপর তাহলে হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না এসএম ফেলের সাথে না মিলে এই মোটামুটি এই কালেমা এখন আমরা যে বাইতুনটা পড়লাম এটা হলো এক প্রকার কি কালেমা ঠিক আছে দেখ এখানে এদিকে তাকাও তাহলে আমি যখন বলবো হাজা বাইতুন হাজা বাইতুন হাজা বাইতুন তাহলে আমরা কি বলছিলাম হাজা বাইতুন ইহা একটি বাড়ি হাজা অর্থ কি ইহা বাইতুন অর্থ একটি বাড়ি তাহলে ইহা একটি বাড়ি আচ্ছা ইহা একটি বাড়ি এই বাড়ির মধ্যে কোন কাল আছে খেয়াল কর বাড়ির মধ্যে কোন কাল আছে নাই তাহলে বাড়ির মধ্যে কাল না থাকলে কি বলছিলাম ইসম ঠিক আছে তাহলে হাজা বাইতুন ইহা একটি বাড়ি এখন আবার বললাম হাজা মসজিদুন হাজা মসজিদুন হাজা কি মসজিদুন তাহলে ইহা একটি মসজিদ অর্থ কি ইহা একটি মসজিদ আচ্ছা যখন মসজিদ বলবো মসজিদের মধ্যে কোন কাল আছে বর্তমান অতীত বলতো আছে নাই তাহলে কি হবে এটা এসি তাহলে হাজা মসজিদুন ইহা একটি মসজিদ বললাম হাজা বাবুন হাজা হাজা বাবুন ইহা একটি দরজা ইহা একটি দরজা হাজা কিতাবুন হাজা কিতাবুন হাজা কিতাবুন ইহা একটি বই ঠিক আছে আমি যদি বলি ইহা একটি বাড়ি ইহা একটি বাড়ি তারপর ইহা একটি মসজিদ হ্যাঁ ইহা একটি দরজা তারপর ইহা একটি বই ইহা একটি বই তাই কি না ঠিক আছে তাহলে হাদা কিতাবুন হাদা বাবুন হাদা মসজিদুন হাদা বাইতুন ইহা একটি বাড়ি ঠিক আছে তাহলে যতগুলো এসএম আছে এসএমটা যদি এক বচন হয় এসএমটা যদি এক বচন হয় এসএমটা কয় বচন হয় এক বচন হয় এবং মুজাক্কা হয় তাহলে বলতে হবে হাজা বাইতুন ইহা একটি বাড়ি হাদা মসজিদুন ইহা একটি মসজিদ হাদা বাবুন ইহা একটি দরজা হাদা কিতাবুন ইহা একটি বই হাদা কালামুন হাদা কালামুন ইহা একটি কলম তারপরে হাদা মিফতাহুন হাদা মিফতাহুন হ্যাঁ ইহা একটি চাবি তাহলে হাদা কালামুন ইহা একটি চাবি ইহা একটি কলম তাই কি না হাজা মিফতাহুন ইয়া একটি চাবি ইয়া একটি চাবি ঠিক আছে ইয়া একটি চাবি তারপরে হাজা মাকতাবুন হাজা মাকতাবুন হাজা মাকতাবুন ইয়া একটি টেবিল ইয়া একটি টেবিল লাখ বোঝা যায় তারপরে হলো হাদা সারিরুন হাদা সারিরুন ইহা একটি খাট ইহা একটি কি খাট ইহা একটি খাট আর হাদা কুরসিউন ইহা একটি চেয়ার হাদা কুরসিউন ইহা একটি চেয়ার তাহলে আমরা এইভাবে অসংখ্য শব্দ আমরা বানাতে পারবো ইসমে ইশারা এই হাজা দিয়ে কি দিয়ে হাজা দিয়ে কিন্তু হাজা আমাদেরকে তখনই মনে রাখতে হবে হাজা এবং পরবর্তী শব্দের মধ্যে তোমাকে দেখতে হবে যে পরবর্তী শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস কি দেখতে হবে মুজাক্কার না মুয়ান্নাস অর্থাৎ বাইতুন যদি মুজাক্কার হয় তাহলে এটা মুজাক্কার আনতে হবে আর একটা জিনিস দেখতে হবে যে এটা কয় বচন মানে এক বচন না দ্বি বচন না বহু বচন যদি এটা এক বচন হয় তাহলে এটা এক বচন আনতে হবে যদি এটা দ্বিবচন হয় তাহলে এটা দ্বিবচন আনতে হবে
এটা যদি বহুবচন হয় তাহলে এটা বহুবচন আনতে হবে মনে থাকবে কথাটা কি বললাম এ হাজাটা কার ভিত্তিতে আনতে হবে এই এসএম এর ভিত্তিতে আনতে হবে এসএমটা যদি একবচন হয় তাহলে এটা একবচন হবে এসএমটা যদি দ্বিবচন হয় তাহলে এটা দ্বিবচন হবে এসএমটা যদি বহুবচন হয় তাহলে এসএমটা বহুবচন হবে আচ্ছা আর এটা যদি মুজাক্কার হয় এটা মুজাক্কার হবে এটা যদি মুয়ান্নাস হয় তাহলে এটা মুয়ান্নাস এই কথাটা ক্লিয়ার তাহলে আমরা এভাবে যদি বলি হাজা বাইতুন ইয়া একটি বাড়ি হাজা মসজিদুন ইয়া একটি মসজিদ হাজা বাবুন ইয়া একটি দরজা হাজা কিতাবুন ইয়া একটি বই হাজা কালামুন ইয়া একটি কলম হাজা মিফতাহুন ইয়া একটি চাবি হাজা মাকতাবুন ইয়া একটি টেবিল হাজা সারিরুন ইয়া একটি খাট হাজা কুরসিউন ইয়া একটি চেয়ার এভাবে আমরা অসংখ্য ইহা একটি করে আমরা কি করতে পারি মোটামুটি ভাবে আমরা একটা বাক্য তৈরি করতে পারি একটা ছোট্ট বাক্য হ্যাঁ ইহা একটি বাড়ি ইহা একটি ডাস্টার ইহা একটি টেবিল ইহা একটি ক্যামেরা ইহা একটি খাতা ইহা একটি বই ইহা একটি এভাবে আমরা কি করতে পারি হ্যাঁ অসংখ্য আমরা বাক্য তৈরি করতে পারি তো ইনশাআল্লাহ আজকে প্রথম ক্লাস ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা দাস আমরা ঠিকভাবে আমরা শেখার জন্য চেষ্টা করব এবং আজকে যে পড়া থাকলো সেটি হলো আমাদের প্রথম পড়া যে ইসমে ইশারা কাকে বলা হয় আবার সংক্ষিপ্ত আকারে বলছি ইসমে ইশারা হলো ইঙ্গিত বাচক বিশেষ্য যেই শব্দ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইসমে ইশারা ইসমে ইশারা আর ইসমে ইশারা আমাদের জানার প্রথম জানতে হবে কি যে এটা আদাব কয় প্রকার তিন প্রকার ইসমে ইশারা প্রথম হলো সংখ্যা কয় প্রকার তিন প্রকার ওয়াহেদ তাসনিয়া জমা ওয়াহেদ তাসনিয়া জমা আচ্ছা আর কি জানতে হবে যে ইসমে ইশারাটা মুজাক্কার না মুয়ান্নাস তো মুজাক্কার মুয়ান্নাসে কি আমরা জানতে হলে জিন্স সম্পর্কে জানবো জিন্স হলো লিঙ্গ লিঙ্গ কয় প্রকার মুজাক্কার মুয়ান্নাস আরেকটা হলো যে আমরা হাজা হাজানে হাজিহি এটা হলো রূপ হাজা একবচন হাজানে দ্বিবচন হাজিহি বস্তুবচক বহুবচন হাজিহি স্ত্রীলিঙ্গ একবচন হাতানে স্ত্রীলিঙ্গ দ্বিবচন হাজিহি স্ত্রীলিঙ্গ বহুবচন তো ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা এই শব্দগুলো শিখলাম এই শব্দগুলোর উপরে আমরা আমরা প্রশ্ন করা শিখব এই শব্দগুলোর উপরে কি আমরা প্রশ্ন করা শিখব আমরা বললাম হাদা বাবুন ইয়া একটি